পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ তাআলা এমনি তার আমলনামায় তুলে দিবে, নাউজুবিল্লাহ পড়ে। এজন্য খবরদার, নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করো, সাজিয়ে গুজিয়ে। অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে, বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কি সুন্দর আসসালামু আলাইকুম, স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই, আসরা নাই, বাইরে তোমার চিকন গলায় কিসের আসসালামু আলাইকুম, হ্যাঁ না বাইরে আপনি আসসালামু আলাইকুম দিতে যাবেন না, ঝটফট করে কর্কশ ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে হ্যালো কে, স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট। কারে চান, আপনার হাজবেন্ডের নাই, কাট। মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম বলা যাবে নাকি, খবরদার খবরদার। বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে, আসরা নাই, ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, উল্টো করে ফেলছেন আপনি, বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা। আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান, পার্লারিং করেন, বিউটিফিকেশন করেন, মেকআপ করেন, বেডরুমে পারফিউম মাখেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে। বিশ্বনবী যখন সফরে যেতেন, সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না, বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে, কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব, আয়েশারে যে বলো আমি এসেছি, কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো, সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে সময় দিতেন, কারণ স্ত্রী হয়তো কাজ করে, ঘর গুছায়, ঘেমে থাকতে পারে, তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নেই। লম্বা সফর শেষ করে সেই বুখারের হাদিস, বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না, মদিনার রূপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো, সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে, সুবহানাল্লাহ পড়ো। এই জন্য প্রতিটা স্ত্রীর উচিত, আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান, আপনার সাজুগুজু বেগানা পুরুষদের জন্য নয়, যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের জন্য নয়, রাস্তার পুরুষের জন্য নয়, আপনার সাজুগুজু, আপনার সৌন্দর্য, আপনার বিউটি সব আল্লাহ তাআলা আপনার স্বামীর জন্য করতে বলেছে, চিল্লায় বলেন ঠিক কিনা। দশ নম্বর দায়িত্ব, স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া। আপনি জানেন স্বামীর বেতন হলো 20,000, আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম 25,000 টাকা দামের জামদানি শাড়ি কিনছে, আমারও একটা দিবা, আছে না নাই, আবদারটা হইল, আবদারটা হয়েছে। আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু, আমার বোনেরা আমার মায়েরা খবরদার, আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত, আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম, আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে,